আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল দেশবাসী কেমন আছেন সবাই? আমি এখন বর্তমানে আছি মালয়েশিয়াতে, আর মালয়েশিয়ায় এখনো পর্যন্ত লকডাউন চলতেছে। আজকে প্রায় 35-36 দিন গত হয়ে গেছে মালয়েশিয়ার লকডাউন, আর বাইরে বের হওয়া যায় না তেমন। তো আজকে একটু কেনাকাটার কাজে বাইরে বের হয়েছি, দোকানে যাব এই উদ্দেশ্যে। তো আর একটা জিনিস, সেটা হচ্ছে এখানে আজকে 35 দিন লকডাউন চলে গেছে এবং রমজান মাসের শুরু, দ্বিতীয় রোজা আজকে। গতকালকে রোজা একটা শেষ, আর এক দ্বিতীয় রোজা আজকে। বাংলাদেশ হয়তো আজকে প্রথম রোজা। সবাইকে রমজানুল মোবারক। আর আজকে কয়েকটা বিষয় একটু বলার জন্য আমি ভিডিওটা করছি। সেটা হচ্ছে, আমরা জানি রমজান মাসে আমাদের ইবাদতের মাস, সকল মাসের সেরা মাস হচ্ছে আমাদের রমজান মাস। তো আমরা সবাই নামাজ কালাম পড়ব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমান যেই মহামারী এক সমস্যার মধ্যে আছি, আমরা যেন সেই সমস্যা থেকে মুক্তি লাভ পাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান মাসের উসিলা সবাইকে এই সমস্যা থেকে মুক্তি দান করেন, এটি আশা রাখবো আল্লাহ তাআলার কাছে। যেন আল্লাহ তাআলা সকল আল্লাহ তাআলার বান্দা যারা আছে এই পৃথিবীতে সবাইকে যেন নিরাপদ এবং হেফাজত করেন। তো আরেকটি বিষয় হচ্ছে, আমরা জানি যে রমজান মাসে আমাদের মসজিদে তারাবির নামাজ, হয়তো গত রমজানও আমি মসজিদে তারাবির নামাজ পড়েছি, কিন্তু আসলে অত্যন্ত দুঃখের বিষয় সেটি হচ্ছে এবার রমজান মাসে আমাদেরকে বাসায় তারাবির নামাজ পড়তে হচ্ছে, আর মসজিদে যাওয়া যাচ্ছে না, কারণ এখানকার মসজিদ বন্ধ। যেহেতু এখানকার মসজিদ সরকারি, মসজিদগুলো সরকারের আন্ডারে নিয়ন্ত্রণে চলে, কারণ এখানে মালিকানা কোনো মসজিদ নেই, যেহেতু সরকার যেটা বলবে সেটাই। তো এখানকার মসজিদের ইমামদেরকে সরকারিভাবে বেতন দেওয়া হয়, আর যত মসজিদের সাংগঠনিক যত লোকজন কাজ করে সবাইকে সরকারি সরকার থেকে বেতন দেওয়া হয়, সেহেতু সরকার যেটা নির্দেশ দেবে সেটাই মানতে বাধ্য। তো আসলে আমরা জানি আমাদের বাংলাদেশে বর্তমানে মসজিদে, কিছু কিছু জায়গায় মসজিদে নামাজ হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ নামাজ হোক। তবে একটা জিনিস অনুরোধ রাখবো, আমরা সবাই জানি বর্তমানে কিন্তু আমাদের পরিস্থিতি খুবই খারাপ সারা পৃথিবীতে। আমেরিকাতে দেখেন প্রায় 10 লাখের উপরে মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে, ঠিক আছে? তো মৃত্যু হচ্ছে ডেলি, হাজারের উপরে মৃত্যু হচ্ছে। তা আল্লাহ তাআলার আশেষ রহমত, আল্লাহ তাআলার অবশ্যই রহমত আছে, নাই তো এরকমটা হইতো না। দেখেন আমেরিকার মতন একটা দেশ, এত একটা উন্নত চিকিৎসা দেশ, যারা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণে রাখে, সেসব দেশগুলো আজকে অনেক কষ্টের মধ্যে আছে। তা আল্লাহ তাআলার কাছে আশেষ রহমত, আমরা যারা গরিব দেশ যারা আছি, যারা আমরা মধ্যবিত্ত যারা আছি, আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের চিকিৎসা সেবা তেমন ভালো নেই। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই মুক্তি দান করবেন, এটি আল্লাহ তাআলার কাছে আমরা আবেদন রাখবো। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যারা মসজিদে যান তারা অবশ্যই যেন সতর্কতার সাথে যান, যেন এক মসজিদ, যাদের এলাকা ভিত্তিক মসজিদ আছে তারা যেন অবশ্যই তাদের এলাকায় মসজিদ যান, বাহিরে দূর দূরান্ত যেন না যান, একটু অনুরোধ থাকবে। কারণ আমরা জানি এখন পরিস্থিতিটা খুবই খারাপ, আবেগ দিয়ে চিন্তা করলে এখন হবে না, অবশ্যই আমাদেরকে বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করতে হবে। সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে যে, তো এখানে কিন্তু মসজিদে তালাবদ্ধ, আসলে দেখেন এখানে কিন্তু মুসলিম দেশ, সেটি আমি যে দেশটিতে আছি এটি একটি মুসলমান প্রধান দেশ, মুসলিম প্রধান দেশ, এখানকার সব কিছু মুসলিম নিয়মকানুন খুব সুন্দর চলে মানুষ, অথচ এখানকার মসজিদে কিন্তু সম্পূর্ণ তালা মারা, কারণ এখানকার মসজিদে যাওয়ার মতন কোনো সুযোগ নাই, ঠিক আছে? কোনো উপায় নাই এখানকার মসজিদে যাওয়ার মতন, কারণ যেহেতু সরকারি মসজিদ, সরকার নিয়ন্ত্রণ করে, সেহেতু সরকার যেটা নির্দেশ দিবে সেটাই আমাদেরকে মানতে হবে। তো সেটি আশা রাখবো। তো আজকে আমি আপনাদেরকে কয়েকটি জিনিস দেখাবো, যেটি দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে সত্যি এখানকার মসজিদ যে তালাবদ্ধ অবস্থা, এখানকার যে মসজিদে একজন পর্যন্ত মুসল্লি যায় না, ঠিক আছে? আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো মসজিদের সামনেটা, যে আসলে এখানকার মসজিদে একেবারে কোনো মানুষজন নেই এবং মসজিদ সম্পূর্ণ স্তব্ধ, শুধুমাত্র এখানকার ইমাম আছে আর বেলাল আছে। এখানকার যারা আজান দেয় তাদেরকে বেলাল বলা হয়,
তো উনি আছে আর ইমাম সরি মুয়াজ্জেম আছে। তো ইমাম সাহেব নামাজ পড়ায়, তিন চারজন আছে মসজিদের কমিটির যারা আছে তারা নামাজ পড়ায়, তারা তারাই কোরআন তেলাওয়াত করে, আজান দেয়, তারা তাদের মতন কাজকর্মগুলো করে। তো সেজন্য বাইরের কোনো লোক যাইতে পারে না, কিন্তু মসজিদ চলতেছে, মসজিদে আজান হচ্ছে, নামাজও হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, সব কিছুই হচ্ছে, এবং যে আল্লাহ তাআলার কাছ থেকে যেন রোগ থেকে মুক্তি পাই সেই দোয়া হচ্ছে, সব কিছুই কিন্তু হচ্ছে। তো সেজন্য বিষয়টি আসলে অত্যন্ত দুঃখের, এই একটি রমজান মাস আমাদের ইবাদতের মাস, সেই মাসে এমন একটি সমস্যা, এমন একটি পরিস্থিতিতে আমাদেরকে পড়তে হবে, এটি আমরা আসলে কখনো আশা করি নাই। তবে আমরা যারা আছি তারা অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবো, এবং আমাদের বাংলাদেশে যারা আছেন তারা অবশ্যই অবশ্যই সচেতন থাকবেন, নামাজ কালাম সতর্কতার সাথে মসজিদে যাবেন, দূরত্ব সামাজিক দূরত্ব বজায় নামাজ কালাম পড়বেন অবশ্যই, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ থেকে মুক্তি দান করেন। আর একটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আমরা জানি আমাদের দেশে কিন্তু মসজিদ সম্পূর্ণভাবে বন্ধ হয় নাই, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। মসজিদ যেহেতু সম্পূর্ণভাবে বন্ধ হয় নাই, আমরা যতটুকু পারি আমরা কোনো অরাজকতা সৃষ্টি করব না, এমন পরিবেশ তৈরি করব না যাতে সরকার আমাদেরকে কিছু বলতে বাধ্য হয়। আমরা একেবারে সরকারি সকল দিক নির্দেশনা মেনে আমরা সুন্দরভাবে নামাজ কালাম পড়ব, আমরা যারা বাংলাদেশে আছেন আপনারা সুন্দরভাবে পড়বেন যেন আমাদের দেশ সুরক্ষিত থাকে। সেই জন্য যা যা করণীয় তা তো অবশ্যই আমাদের সকল জনগণকে করতে হবে, কারণ এখানে সরকার একার পক্ষে এটি নিয়ন্ত্রণ আনতে পারবে না, এটি সত্য, এটি এমন একটি রোগ, এখানে সবার থেকে সচেতন, সবার থেকে সহযোগিতা লাগবে, কারণ এটি কোনো দল কোনো সংগঠন এককভাবে এটি নিয়ন্ত্রণ আনতে পারবে না, ঠিক আছে, এটি হচ্ছে তার একটি বাস্তবতা। তো আজকে আমি যে মালয়েশিয়াতে আছি, দেখেন এই মালয়েশিয়াতে কিন্তু অনেক মানুষ, অথচ এই দেশের সরকার অনেক ভালো, অনেক ভালো চিকিৎসা ব্যবস্থার, এবং এই দেশের স্বাস্থ্যমন্ত্রীর প্রশংসা করে শেষ করা যাবে না, আসলে আল্লাহ তাআলা ওনাকে অবশ্যই অনেক 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 ক্ষমতা দেয়, কারো যেন উনি এই দেশ শাসন করতে পারে, এই দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে। এই দেশের স্বাস্থ্যমন্ত্রী অত্যন্ত ভালো, দেখেন এখানে যদি 50 জন রুগী আক্রান্ত হয় 120 জনের উপরে রুগী সুস্থ হয়ে যাচ্ছে, তো তার মানে কমে যাবে, আর 5-10 দিন পরে একেবারে জিরো টলারেন্সে চলে আসবে, কারণ যেহেতু আক্রান্তর চেয়ে সুস্থের সংখ্যা বেশি, সেহেতু এটি কমতে আছে, দিন দিন কমতে আছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যেন এই দেশের সকল প্রবাসীকে আল্লাহ তাআলা হেফাজত করেন, যারা দেশ নির্দেশ ছেড়ে এই দেশে আসছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, এটি আল্লাহ তাআলার কাছে দোয়া থাকবে, এবং সবাই নিরাপদ থাকবেন, হেফাজত থাকবেন, এবং জরুরি প্রয়োজন যারা বাইরে বের হবেন না, এটি সবার কাছে আশা রাখি। চলুন আমরা দেখি এখানকার যে আজকে 35 দিন যে লকডাউন গেল, এখানকার রাস্তাঘাট কেমন, মানুষজন কেমন আছে, দেখেন এটি কিন্তু 24 ঘন্টা এখানে মানুষ থাকে, খুব জনবহুল একটি জায়গা। তো আমরা আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে দেখাবো যে এখানকার মানুষজন, মানে আজকে 35 দিন লকডাউন, কিন্তু এখানকার মানুষজন একেবারে গাড়ি চলতেছে, জাস্ট কয়েকটা দেখেন এখানে রাস্তার ব্যাক সাইডটা আমি রাস্তা দেখাচ্ছি, গাড়ি চলছে কিছু, কিন্তু রাস্তাঘাটে তেমন মানুষ নেই, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হয় না। আমিও আজকে আমার জরুরি একটি প্রয়োজনে বের হয়েছি, রমজানের জন্য কিছু বাজার করতে হবে সেই জন্য। তো চলুন এই সুযোগে আমরা দেখিনি যে এখানকার মানুষ কতটুকু মানতেছে এই দেশের সরকারি দিক নির্দেশনাগুলো।